السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون
وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহাব্বতের সাথে দুরূদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে করিমের বরকতময় মাহফিলে মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আজকে সূরাতুল আরাফের 6 নম্বর রুকু থেকে পড়া হল। 6 নম্বর রুকু অর্থাৎ 32 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত কয়টি আমাদেরকে বুঝার, সেই মোতাবেক সতর্ক হওয়ার, আমল করার তৌফিক নসিব করেন। প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ, যে আল্লাহ তাআলা যেই জিনাত সৌন্দর্য হালাল করেছেন, এই সৌন্দর্যকে কে হারাম করল। এই আয়াতের প্রেক্ষাপট বুঝলে আয়াতটা বুঝতে সহজ হবে, যেটা আমরা গত মজলিসে আলোচনা করেছিলাম যে মক্কার মুশরিকরা, এরা বড় নিচু তবিয়তের ছিল, নিচু মেজাজের ছিল। এরা যখন কাবা শরীফ তওয়াফ করত তো গায়ে কাপড় রাখত না, উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তারা কাবাতের তওয়াফ করত। অথচ পোশাকের সৌন্দর্য এটা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নাজিল করেছেন। পোশাক তো দুনিয়ার অন্য কোনো জীবজন্তুর নাই, শুধু মানুষেরই পোশাক। এই পোশাককে আল্লাহ তাআলা একটা নিয়ামত স্বরূপ মানুষের জন্য নাজিল করেছেন, এটা হালাল। পোশাকের সৌন্দর্য এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, তো এটাকে হারাম করল কে আবার? অর্থাৎ যারা বলতে চায় যে যেই পোশাক পরে গুনাহ করি, নাফরমানি করি, ওই পোশাক পরে আবার আল্লাহর ঘর তওয়াফ করব, এটা কেমন কথা হইল? নিজেরাই মাসালা বানায় নিছে, নিজেরাই মাসালা বানায় নিছে, এটা ভুল কাজ। মাসালা নিজে নিজে বানানো যায় না, মাসালা তো আল্লাহ তাআলা দিবেন, শরীয়ত দিবে, ইসলাম দিবে, নবী দিবে, আমরা শুধু মাসালার উপর আমল করব, নিজেরা মাসালা বানাবো না। তো কিছু লোক এমন মাসালা বানিয়ে নিয়েছিল যে যেই পোশাকে গুনাহ করি সেই পোশাকে আমার তওয়াফ করব, পোশাক বাদ। নিজেরা বানিয়েছে মাসালা, আল্লাহ বলছেন না এটা চলবে না। মান হাররামা, কার এত বড় সাহস যে আমি যেই সৌন্দর্য আমার বান্দাদের জন্য নাজিল করেছি, যেই হালাল রিজিক, হালাল রিজিক, বোঝা গেল পোশাকও রিজিক। আমরা অনেকে মনে করি রিজিক মানে শুধু খাবার, রিজিক মানে শুধু খাবার না, সব কিছুই রিজিক, পোশাকও রিজিক, বাড়িও রিজিক, গাড়িও রিজিক, সব কিছুই রিজিক। আল্লাহ তাআলা বান্দাকে যা কিছু দেন সবই রিজিক।
তো যেই হালাল রিজিক আমি বান্দাকে দিয়েছি, পোশাক দিয়েছি, এটাকে কে হারাম করলো? অর্থাৎ এমনটা হারাম করা যাবে না। তো এখান থেকে আমরা এই সবকটাই হাসিল করি যে মন গড়া কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা যেটা কিতাবের মাধ্যমে দিলেন আমাদেরকে, নবীর মাধ্যমে দিলেন, আমরা শুধু ওইটাকেই হারাম মনে করব, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো কিছুকে হারাম করব না। এটা হলো আমাদের প্রথম সবক, প্রথম শিক্ষা। বাস এই শিক্ষাটা আমরা আবারও নিজেদের মধ্যে গ্রহণ করি, মন গড়াভাবে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আমরা হালালও করব না, হারামও করব না। আমরা দেখব যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মক্কার মুশরিকরা এই কাজ করতো বলে আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিলেন, কার এত বড় সাহস যে আমি যা হালাল করেছি তোমরা তা হারাম করতে বসেছো? তো হালালকে হারাম করা যাবে না, হালাল যেটা সেটা করতে হবে। হ্যাঁ, যে খাবার হালাল সেটা আমরা খাব, খেতে না পারলে ভিন্ন কথা, কিন্তু খাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সেটাকে নিজের জন্য হারাম মনে করা এটা ঠিক না, এটা এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা যাকে যে সামর্থ্য দিয়েছেন তার সেই সামর্থ্য মোতাবেক চলা উচিত। যাকে আল্লাহ তাআলা ভালো পোশাক পরার সামর্থ্য দিয়েছেন তার উচিত ভালো পোশাক পরা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মতো চলার সামর্থ্য দিয়েছেন, ভালো খাবার খাওয়ার সামর্থ্য দিয়েছেন, তার উচিত সেভাবেই চলা। ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু আইয়ারা আসার নিয়মতিহি আলা আবদিহি। আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দেন আল্লাহ পছন্দ করেন যে এই নিয়ামতটা বান্দা যেন জাহির করে, প্রকাশ করে, এটা আল্লাহ পছন্দ করে। টাকা পয়সা দিয়েছে কিন্তু সব লুকায় রেখে দেয়, ছিঁড়া একটা পোশাক পরে হাঁটে, ছিঁড়া একটা স্যান্ডেল পরে হাঁটে কোন রকম, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ হলো যার যেমন সামর্থ্য তার চলাফেরা যেন ওই ধরনের হয়। হ্যাঁ, চলবে ভালো মতো, কিন্তু আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে ছেড়ে দেওয়া আল্লাহ পছন্দ করেন না। কারণ যা কিছু আল্লাহ দেন আমাদের ভালোর জন্যই দেন, মহব্বত করেই দেন, এটাকে ব্যবহার করা উচিত। কুল হিয়া, এরপর আল্লাহ তাআলা আজীবের কথা বলছেন, এই যে ধন দৌলত নেয়ামত রিজিক এগুলো লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, যারা ঈমানদার তাদের জন্য দুনিয়াতে এগুলো থাকবে, আবার কাফেরদের জন্যও থাকবে। দুনিয়াতে রিজিক, পোশাক, গাড়ি বাড়ি, ধন দৌলত আরাম আয়েশ এগুলো মুমিনদের জন্যও থাকবে, কাফেরদের জন্যও থাকবে। দুনিয়াতে সবাই সমান, দুনিয়াতে আল্লাহর সব বান্দা রিজিকের দিক থেকে সমান, আল্লাহর সমস্ত বান্দা, শুধু মানুষ না, পশু পাখি জীব জন্তু যত কিছু আছে। হ্যাঁ, মানুষের মধ্যে শুধু মুসলমান না, কাফের মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যত আছে, নাস্তিক মুরতাদ আল্লাহ তাআলা চরম নাফরমান, রিজিকের ক্ষেত্রে সবাই সমান, আল্লাহ সবাইকে খাওয়াবে, আল্লাহ সবাইকে খাওয়াবে, ইমানদারদেরকেও খাওয়াবে। কিন্তু আখেরাতের পার্থক্য হলো, দুনিয়ার আখেরাতের মধ্যে পার্থক্য হলো, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অর্থাৎ হাসরে আখেরাতে মৃত্যুর পরে এই রিজি ধন দৌলত আরামায়েশ এই সব কিছু শুধুমাত্র একমাত্র মুমিনদের জন্য আর কারোর জন্য না। তো এটা আমাদের খুশির সংবাদ যে দুনিয়াতে যদি মুমিন বান্দারা কিছু পাইল আলহামদুলিল্লাহ, না পাইল তাও পেরেশানি নাই, কারণ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে আলাদাভাবে বরাদ্দ রেখেছেন শুধু হাশরের ময়দানের জন্য, জান্নাতের জন্য। কাফের তো জান্নাতে পাবে না, ইহুদি নাসারা জান্নাতে পাবে না, নাস্তিক মুরতাদ জান্নাতে পাবে না। তো আমাদের খুশি হওয়া উচিত, দুনিয়াতে যদি কিছু পাই তো আলহামদুলিল্লাহ, না পাই তো আলহামদুলিল্লাহ, পেরেশানি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার তৌফিক নসিব করুন। এই আলহামদুলিল্লাহটা কমে গেছে, এখন আমাদের অভিযোগ বেড়ে গেছে, শুধুই পেরেশানির কথা এগুলো বেড়ে গেছে। সারাদিনে এক বেলা খেতে পারলেও কি বলবো, আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেতে পেরেছি তবু আলহামদুলিল্লাহ, শুধু ভাত খেয়েছি তবু কি আলহামদুলিল্লাহ, কিছুই খেতে পারি নাই একবার আল্লাহকে ডাকতে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য শুকর করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে,
অর্থনৈতিক কিছু সমস্যা তো আছেই, এটা ব্যবসায়ী ভাইরা সবাই জানে। ব্যবসার অবস্থা মন্দা, ভালো না। তবে আমরা একটা কাজ করতে পারি, আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি শুকর আদায় করতে পারি। গত সপ্তাহের আগের সপ্তাহে তিনজনের জবানে পরপর একই কথা শুনেছি যে ভাই কি অবস্থায় আছেন, ব্যবসা কেমন? বলেছে আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে। তিনজন, কয়জন? তিনজন আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপরের সপ্তাহে আবার শুনি না ওই কথা, এর আগের সপ্তাহে শুনি নাই, এই সপ্তাহে কি শুনি? আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদের এটা অভ্যাস করা দরকার যে কি অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছি না, ভালো না থাকলে এখানে বসে আছি কিভাবে? ভালো না থাকলে তো হাসপাতালে থাকতে হবে। আরে হাসপাতালে যে আছে সেও তো ভালো আছে, কারণ সে আল্লাহকে ডাকতে পারতেছে, সে আল্লাহকে ডাকতে পারতেছে, সে আল্লাহ আল্লাহ বলতে পারতেছে। সবচেয়ে খারাপ তো এই ব্যক্তি যে আল্লাহকে ডাকতে পারে না, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, সেই না খারাপ। কিন্তু যার ঈমান আছে সে সব সময় ভালো আছে। এজন্য যদি আমরা ব্যবসার অবস্থা ভালো করতে চাই তো শুকরটা বাড়াই দিই। কি বাড়াই দিই? শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা বলি আজকের থেকে। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন তা কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই আলহামদুলিল্লাহ কমে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, তখন ব্যবসা আরো খারাপ হয়। আলহামদুলিল্লাহ বাড়াই দিই, ব্যবসার চাবি আল্লাহ ঘুরে দেবে। চাবি তো আল্লাহর হাতে, তাই না? আমাদের হাতে কিছু চাবি আল্লাহ রেখেছে, ওই চাবির নাম আলহামদুলিল্লাহ, ওই চাবির নাম সুবহানাল্লাহ, ওই চাবির নাম ইন্না লিল্লাহ, ওই চাবির নাম আল্লাহু আকবার, ওই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত চাবি ঘুরাইতে থাকি, আল্লাহ চাবি ঘুরাই দিবেন। আমরা অযথায় পেরেশান হইতে থাকি। হ্যাঁ, পেরেশান না হওয়া, আল্লাহই চালায়, আল্লাহই চালায়। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকর করার তৌফিক নসিব করেন। তো এখান থেকে আমরা দুইটা সবক পেলাম। একটা হলো, আল্লাহ যাকে যে পরিমাণ রিজিক দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, তার উচিত সেগুলোকে প্রকাশ করা, সেভাবে চলা, অহংকার করে না বরং বিনয়ের সাথে। দ্বিতীয় জিনিস পেলাম যে দুনিয়াতে কিছু পাই না পাই আল্লাহ শুকর করব, কারণ আল্লাহ তাআলা আমার জন্য এগুলো বরাদ্দ রেখেছেন আখেরাতে। كذلك نفصل الآيات لقوم يعلمون جرى علم والا علم والا جرى جرى জাননে वाला তাদের জন্য আল্লাহ বলেন যে আমি এভাবেই আয়াতগুলো আমার কথাগুলো খুলে খুলে বিস্তারিত বুঝিয়ে দিই। কাদের জন্য? যারা ইলম ওয়ালা, যাদের ইলম নাই তারা বুঝে না কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক নসিব করেন। কুল, আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বি, আমার রব, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, আল ফাওয়াহিশ, সমস্ত ফাহিশা, অশ্লীল জিনিস। কি জিনিস? অশ্লীল। নাটক কি শ্লীল না অশ্লীল? অশ্লীল। বলবেন যে পোশাক তো ভালোই পরে, পোশাক ভালো, বেপর্দা নারী মানেই অশ্লীল। মুখস্থ করেন, বেপর্দা নারী মানেই অশ্লীল। আমরা অনেকে অশ্লীল মনে করি যে নাউজুবিল্লাহ, একেবারে উলঙ্গ থাকলে, বিবস্ত্র হইলে বোঝে অশ্লীল। না না, বেপর্দা নারী মানেই অশ্লীল। মুখস্থ করে ফেলা, জিকির করেন মনে মনে, এটা বেপর্দা নারী মানেই অশ্লীল, এটা অশ্লীল। যতই ভালো পোশাক পরুক, যদি চেহারা খোলা, হ্যাঁ, সৌন্দর্য সে প্রকাশ করে দিয়েছে, এটাই অশ্লীলতা। সুতরাং নাটক এটা অশ্লীল, নাটক অশ্লীল, সিনেমা অশ্লীল, আর এরপরে যা আছে এগুলো বলাই বাহুল্য। আমাদের অনেকে বলে যে একটা ভালো নাটক দেখেছি। কি নাটক? ভালো নাটক। নাটকের সাথে ভালো শব্দ ব্যবহার করা জায়েজ নাই। একটা ভালো ছবি দেখেছে, কি দেখেছে? ভালো ছবি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নাম দিয়েছেন এটা ফাহিশা, বলেছেন আমি এটা হারাম করেছি, আমরা কি বলছি? ভালো। মানে আল্লাহ বলছে খারাপ, আমরা বলছি ভালো, আল্লাহর সাথে টক্কর। তো আমাদের রিজিকের মধ্যে ঝামেলা হবে না কেন? আল্লাহর সঙ্গে টক্কর দেই, ভালো নাটক দেখি, ভালো সিনেমা দেখি, হ্যাঁ, আবার বলি যে সমস্যা, আল্লাহর সাথে টক্কর লাগলে সমস্যা তো হবেই। সমস্ত রিজিক যার হাতে, তিনি নারাজ থাকেন, আমি যতই ভালো কাজ করি কাজ হবে? আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য অশ্লীল সব হারাম, অশ্লীল সব হারাম। তো নাটক দেখা যাবে? যারা নাটক দেখার নিয়ত করেছেন, মসজিদে নিয়ত নিয়ে ঢুকেছিলেন যে আজকে দেখবো রাতে গিয়ে,
তারা এই নিয়ত থেকে দিলকে সাফ করে আজকে মসজিদ থেকে বের হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ঘোষণা করলেন যে মদ হারাম, মদ হারাম যেদিন ঘোষণা করেছেন, সেদিন আমরা ওয়াজ শুনি না, মদিনার অলিগলিতে মদের বন্যা, সব ঢেলে দিচ্ছে যার কাছে যা ছিল। আমরা কি ঢালতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, স্মার্টফোন আমাদের দেশের 95% মানুষ খামাকাই ব্যবহার করে, খামাকা। আমাদের দেশের 95% মানুষ স্মার্টফোন খামাকা ব্যবহার করে। আমার কথাটা বিশ্বাস না হইলে কি করার আছে আর? বয়স তো আমার কম হয়নি, মোটামুটি হয়েছে 40-এর কাছাকাছি, কিছু অভিজ্ঞতা তো হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে। 95% মানুষ খামাকা ব্যবহার করে এই ফোনটা, বুঝেন নাই? যদি আল্লাহর নবী থাকতেন এখন হয়তো ঘোষণা হয়ে যেত এই স্মার্টফোন ব্যবহার করা হারাম। তা আমাদের জন্য রহমত যে আল্লাহর নবী নাই, রহমত এটা আমাদের জন্য, রহমত যে আমরা সাহাবি হই নাই, আমাদের জন্য আল্লাহর উপর বহুত বড় দয়া যে আল্লাহর নবীর জমানায় আমাদেরকে তৈরি করা হয়নি। আমাদের যে হালাত, নিশ্চিত আমরা আবু জাহেলের দলে চলে যেতাম, নিশ্চিত। আল্লাহ অনেক দয়া করেছেন আমাদের উপরে, অনেক দয়া করেছেন, সেই জামানায় আমাদেরকে সৃষ্টি করেননি। 1400 বছর পরে, 1500 বছর পরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আমাদের জন্য দয়া যে সেই জামানায় আমরা সৃষ্টি হই নাই, জন্ম হই নাই। নির্ঘাত আমাদের যে অবস্থা, আবু জাহেলের দলে আমরা থাকতাম। তো ভাইরা, সেই জামানায় মদ যে জন্য হারাম হয়েছিল সেই একই কারণ আমাদের স্মার্টফোনের মধ্যে বিদ্যমান। মদের মধ্যে অনেক ভালো জিনিস আছে, অনেক উপকার আছে, তবু হারাম করে দেওয়া হয়েছে। কেন? ক্ষতিও আছে, ক্ষতিও আছে। স্মার্টফোন 5 ভাগ মানুষ ব্যবহার করতে পারে, আমার যতটুকু জরিপ আর কি ধারণাই, 5 ভাগ মানুষ ব্যবহার করতে পারে তারা এটার সহি ব্যবহার করছে, বাকি 95 ভাগ গলত ব্যবহার করছে এটার। গলত ব্যবহার কিভাবে? 10টা ওয়াজ শুনে একটা ভালো ছবি দেখে, কি দেখে? ভালো ছবি। ফেসবুক ব্যবহার করে, কত ভালো কিছু আসে, একটা মেয়ে লোকের ছবিও কি চলে আসে, সব শেষ। এই জন্য আমার ভাইয়েরা হিম্মত করেন, আমি হাত তুলতে বলবো না, বড় কঠিন কাজ হবে, 20,000 টাকাতে মোবাইল কিনছি বাদ দিয়ে দিব, হাত তোলা কঠিন, দরকার নেই, মনে মনে নিয়ত করেন যেটা বাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ একটু আসতেই হবে, অসুবিধা নেই, এটা কঠিন কাজ। কি কাজ? এত স্বাদের জিনিস বাদ দিয়ে দিব, কত স্বাদ, কত মজা, আহা, আমার ইমান নষ্ট হইতেছে, আমার ইবাদতের স্বাদ নষ্ট হইতেছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক দূরত্ব তৈরি হইতেছে, আমি স্বাদ নিয়ে পচা গান্দা স্বাদ নিয়ে বসে আছি, আমি এটা আমি কেমন ইমানদার, আমি কেমন ইমান আমার এটা। তো আবারও ইনশাআল্লাহ আমরা একটু ইনশাআল্লাহ বলবো যে আমরা আমরা এই এই 95 ভাগ যারা আছে, 95-এর মধ্যে শয়তান তো বুঝাবে, ভাই তুমি তো 5 ভাগের মধ্যে আসো, শয়তান প্রত্যেককে কি বুঝাবে, তুমি 5-এর মধ্যে আসো, তুমি তো ভালো, নিজেকে মনে করেন আমি 95-এর মধ্যে আছি, কিসের মধ্যে? 95-এর মধ্যে। তো আল্লাহ তাআলা এই 95 ভাগ মানুষকে, মুসলমানকে আল্লাহ তাআলা স্মার্টফোনের মুসিবত থেকে হেফাজত করেন। লা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ তাআলা ফাহিশাকে হারাম করে দিয়েছেন, ফাহেশা কাজ হারাম। সুতরাং যে জিনিসের দ্বারা ফাহেশা কাজ হয়, অশ্লীল কাজ হয়, সেই জিনিসও হারাম, সেই জিনিসও। হ্যাঁ, হিম্মত করতে পারবেন ইনশাআল্লাহ? মোবাইল কোম্পানিওয়ালারা আমার উপর রাগ করবে, এখন স্মার্টফোন ব্যবসায়ীরা আমার উপর রাগ করবে, কিছুই করার নেই। আমার কাজ তো ফোন বিক্রি করা না, আমার কাজ হলো মানুষের ইমান হেফাজত করা, আমার কাজ ইমান হেফাজত করা, এটা আমার কাজ। সাহাবায়ে কেরামের এই কাজ ছিল, আল্লাহর নবীর এই কাজ ছিল, ওলামায়ে কেরামের কাজ হলো ইমান হেফাজত করা। যদি এর জন্য স্মার্টফোন বন্ধ করার নির্দেশ দিতে হয়, দেব, আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। হ্যাঁ, আর যুবক ভাইদেরকে আরো ভালো করে বলি এই কথা, দরকার নেই, বাদ দেন না, কি হয়েছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, জিন্দগি পাল্টে যাবে ইনশাআল্লাহ। জিন্দগি পাল্টানোর জন্য কিছু সাহসী পদক্ষেপ নিতে হয়, কিছু জিনিসকে ছুড়ে মারতে হয় দেয়ালের দিকে,
কিছু জিনিসকে দেয়ালের দিকে ছুড়ে মারতে হয়, এগুলো মারেন ইনশাআল্লাহ, দেখেন কত মজা চলে আসে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী বলেছিলেন, বর্তমান জামানায় কয়েকটা কাজ যে করতে পারবে তার জন্য আল্লাহর ওলি হওয়া এটা সহজ নিরাপদ হয়ে যাবে, কামিয়াবি। তার মধ্যে একটা কাজ হইল, প্রতিদিন কমসে কম আধা ঘন্টা কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গের সোহবতে থাকা। কতক্ষণ? আধা ঘন্টা। এগুলো আমাদের মধ্যে কমে গেছে বলে আমরা গুনাহ ছাড়তে পারি না। চার্জ দিতে হয়, চার্জ দিতে পারি না আমরা, চার্জ হয় না আমাদের, ব্যাটারি চার্জ হয় না বলে কাজ করে না, ব্যাটারি চার্জ হয় না বলে কাজ করে না। এই প্রতিদিন আধা ঘন্টা ব্যাটারি চার্জ দিবেন, চার্জ দেওয়ার জন্য কোনো আল্লাহ আলার কাছে আধা ঘন্টা সময় বসে থাকেন, পরিবেশ খুঁজে নেন, বলবেন যে কই আল্লাহ আলাদা খুঁজে পাই না, খুঁজে নেন পাবেন, আধা ঘন্টা তার কাছে থাকেন, কিছু কথা শুনেন, কোনো কথা শুনলেন না শুধু কাছে বসে থাকলেন, চার্জ হইতে থাকবে, এটা দিয়ে সারাদিন চলেন। দ্বিতীয় কাজ, কিছু কিছু ইস্তেগফার করা, তৌবা ইস্তেগফার করা। তিন নম্বর কাজ হইল মুরাকাবা করা, দিনের পরে রাতে ঘুমের আগে সারাদিনের একটু হিসাব নিকাশ করা, কি করা? হিসাব নিকাশ করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ বলছেন ফাহেশা কাজ হারাম করে দিলাম আমি, অশ্লীল কাজ সব হারাম, সুতরাং নাটক দেখা হারাম, সিনেমা দেখা হারাম, হ্যাঁ আরো কি জিনিস আছে, কত কিছু আছে না, ক্রিকেট খেলা দেখা বলে না, হারাম বললে সমস্যা না, সমস্যা হইলো বলেন হারাম, বলেন সাহস করে বলে ফেলেন হারাম, হ্যাঁ জোরে বলবেন না, এটা দিলের মধ্যে লাগবে, এরপরে দেখতে গেলে বাধা বাধা লাগবে, কি লাগবে কি না আমি না হারাম বলে আসছি, এজন্য জোরে বলবেন ক্রিকেট খেলা দেখা হারাম, এগুলো করেন না। আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশ, ফাহেশা কাজের কাছেও যায় না, ফাহেশা কাজের কাছেও যায় না, কাছেও যাওয়া যাবে না। আহা মুসলমান কি নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত মুসলমান, আল্লাহ ডাকতে থাকে আজানের সময়, আল্লাহ ডাকে নামাজের সময়, আর বেচারা টিভি স্ক্রিনের সামনে বসে আছে, খেলা দেখতেছে, বল একটা বিটাইতেছে এটা দেখতেছে, কতটা বোকা হয়ে গেছি আমরা, আহা কতটা বোকা, কোথায় নেমে গেছি আমরা, আর অভিযোগের শেষ নাই যে ব্যবসা ভালো না, গুনাহ গুনাহের সয়লাব হয়ে গেছে, এটা তো আয় রোজগারের মধ্যে আসর করবেই। রিজিক যার হাতে তাকে খুশি রাখতে হবে, তাহলে আমাদের জিন্দগি আরাম হবে, সহজে হবে। হ্যাঁ ফাহেশা কাজ সব হারাম, মা জহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য সেটাও হারাম, যেটা অপ্রকাশ্য গোপন সেটাও হারাম, দুইটাই হারাম। আর এখন গোপনে ফাহেশা কাজ করা সম্ভব স্মার্টফোনের সাহায্যে, বুঝেন নেই, খুব সহজ হয়ে গেছে এটা। যারা ভালো মানুষ তারাও ঘর বন্ধ করে এই স্মার্টফোনের সাহায্যে অনেক গুনাহের কাজ করতে পারে সহজেই। যারা গুনাহ থেকে বাঁচতে চায়, সবাই বাঁচতে চায় আসলে, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, আমরা কেউ চাই না যে নাফরমানির মধ্যে ডুবে থাকি, বাঁচতে চাই কিন্তু পারি না। এটার জন্য সহজ উপায় হলো গুনাহের আসবাবগুলো ছুঁড়ে ফেলেন, এগুলো ফেলে দেন, বিক্রি করে ফেলেন, এগুলো বিক্রি করে ফেলেন। একটা নতুন দল তৈরি হওয়া দরকার, যারা দোকানে যাবে মোবাইলের দোকানে, কেন, মোবাইল কেনার জন্য না, মোবাইল বিক্রি করার জন্য। একটা নতুন কাফেলা তৈরি হবে, ভাই কোথায় যাও, আমি আমার স্মার্টফোন বিক্রি করব। ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মাথাটা খারাপ হয়ে গেছে আমার, অনেকদিন আমি উল্টা পাল্টা করেছি, এখন মাথা আমার ঠিক নেই, এখন আল্লাহর জন্য আমি আশেক হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমি দিনের জন্য পাগল হয়ে গেছি, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমার এগুলো ভালো লাগে না এখন আর। একটা দল তৈরি হওয়া দরকার যে ভাই আমি আমার এটা বিক্রি করবো দোকানে গিয়ে। কি কিনবেন? আমি 1500 টাকা দিয়ে আমার একটা মোবাইল কিনবো, এটা দিয়ে আমার কাজ চলে যাবে। ভাই এখন শুধু ওই মোবাইলের ওয়াজে ওলামা একরাম বেশি করতেছেন, ব্যাপক হয়ে গেছে। গতকাল আজীব কিছু ব্যানার দেখেছি কামরাঙ্গীর চরে, সেখানে এই এক নেতা, আওয়ামী লীগের নেতা, সরকার দলীয় নেতা, উনি বেশ কিছু ব্যানার লাগিয়েছেন, ব্যানার অনেকগুলো ব্যানার একের পর এক, সেখানে লেখা যে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি বড় করে লেখা, এর নিচে লেখা যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এবং স্কুলগামী ছাত্রছাত্রীদেরকে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখুন, বুঝেন নাই কথাটা, এতদিন আলেমের জবান থেকে বের হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ নেতাদের জবান থেকে বের হইতেছে,
কারণ কুফল নজরে এসে গেছে, কুফল নজরে এসে গেছে। ভালো লাগছে জিনিসটা দেখে, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবার। বাস্তব কথা এগুলো ভাই, এত মহামারী হয়ে গেছে, মহামারী হয়ে গেছে আমাদের দেশে, এই সবার হাতে হাতে এগুলো, হাতে হাতে এগুলো। আর ইন্টারনেটের তো অভাব নেই, ওয়াইফাই ঘরে ঘরে, ওয়াইফাই ঘরে ঘরে। আহা, মানুষকে আকর্ষণ করার জন্য গুনাহ দিয়ে মানুষকে আকর্ষণ করা, এটা বড় নিচুতা, এটা নিচু স্বভাব লোকের কাজ, যে গুনাহের মাধ্যমে আকর্ষণ করতেছে মানুষকে। ওয়াইফাই ফ্রি হোটেলের মধ্যে, ইদানিং অনেক হোটেলে ওয়াইফাই ফ্রি, এখানে বসলে অনেক গুনাহের কাজ করা যাবে। এগুলো সব বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দেন, একটা গুনাহ থেকে বাঁচার জন্য হাজারটা নকল কাজ ছাড়েন, অসুবিধা নেই, হাজারটা নকল ছেড়ে দেন, অসুবিধা নেই, একটা গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। নফল কাজ কেউ করলো না, ফরজ কাজগুলো করলো, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু গুনাহ যে করলো তার ঠিকানা তো কোথায়? জাহান্নাম। হ্যাঁ, কঠিন জিনিস, গুনাহ ছেড়ে দেন, এই স্মার্টফোন ছেড়ে দিই আমরা ইনশাআল্লাহ যাদের আছে। হ্যাঁ, আর যারা মনে করি যে না আমি তো পাঁচ ভাগের মধ্যে আছি, ঠিক আছে, তবে কে পাঁচ ভাগের মধ্যে আছে এই সিদ্ধান্ত নিজে নিজে না নিয়ে যার যার মুরব্বীর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নেন। প্রত্যেকটা মুসলমানের জিম্মাদার থাকা দরকার। হ্যাঁ, জিম্মাদার থাকা দরকার, অসুবিধা হয়ে গেছে এখন, আমরা এখন প্রত্যেকে নিজের মন মতো চলি, নিজের মন মতো চলি, নিজে নিজে সিদ্ধান্ত নেই, নিজে নিজেকে ভালো মনে করি, নিজে নিজেকে সুফি মনে করি, নিজে নিজেকে পাঁচ ভাগের মধ্যে মনে করি, না না আমি কোন ভাগের মধ্যে, এটা আমার মুরব্বী যে, আমার চিকিৎসক যে, সে বলবে। এটা এখন কমে গেছে ভাই, খুব দ্রুত, খুব দ্রুত কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করেন, তার সাথে আত্মার সম্পর্ক করেন, যোগাযোগ রাখেন, নিজের সমস্ত অবস্থা তাকে জানান, আর নয় তো বিপদ, বিপদ। অহংকার নিয়ে, রজব নিয়ে নিজেকে বড় মনে করার মানুষের কাছে নিয়ে খবরে যেতে হবে, অহংকার এটা সব শেষ, অহংকার যার মধ্যে থাকবে সব শেষ, তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ফাহেশা কাজকে হারাম করেছেন, যেটা প্রকাশ্য সেটাও হারাম, যেটা অপ্রকাশ্য সেটাও হারাম। ছবি সব বাদ দিয়ে দেন, সমস্ত ছবি বাদ দেন, ছবি তুলবেন না অযথা, ছবি তুলবেন না। এখন বড় অনেক ভালো মানুষও ছবি তুলে, অসহ্য লাগে এই দৃশ্যগুলো দেখতে, অসহ্য লাগে। যারা ছবি তুলবে বিনা প্রয়োজনে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তুমি এটার মধ্যে এবার হায়াত দাও, রুহ দাও, রুহ দাও। পারবে রুহ দিতে? শাস্তি হবে। আল্লাহ তাআলা অযথা ছবি তোলা তুলি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। বিলকুল 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 সব বাদ দিয়ে দিয়ে, এগুলো কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একটু ফায়দা কম হোক, গুনাহ থেকে বাঁচা হোক। কত মানুষ আমাকে বলে আপনার ইমো আছে কিনা, হ্যাঁ ইমো কিটা, ইমো আছে কিনা, আমি বলছি আমার ইমো নাই। হোয়াটসঅ্যাপ আছে কিনা, না আমার তো এটা নাই। স্মার্টফোন ব্যবহার করেন কিনা, না আমি তো এটা ব্যবহার করি না। করলে ভালোই হইতো, জিনিসটা পাঠিয়ে দিতাম, কোনো একটা জরুরি জিনিস, ঠিক আছে। হ্যাঁ, শয়তান আমাকে বুঝায় যে একটা কিনে ফেলো না, কাজে লাগবে, কাজে লাগবে, ভালো কাজ। কিন্তু আমি জানি কাজে লাগবে, ভালো, ঠিক আছে। হঠাৎ একদিন আমাকে শয়তান ধোকা দিবে, একদিনের জন্য, কয়দিনের জন্য? সেই একদিনের গুনাহ আমার পিছনের সমস্ত আমলকে বরবাদ করে দিবে। তা আমার এত ঝুঁকি নেওয়ার দরকারটা কি? আমি একটু কিছু পয়সা খরচ করে গিয়ে তার কাছ থেকে কাগজটা নিয়ে আসি, ভালো কথা। অমুক দোকানে পাঠিয়ে দেন, অমুক ওখানে ইমেল আছে, ইমেল আমি ওখান থেকে প্রিন্ট করে নিয়ে আসবো। অনেকে লেখা টাকা পাঠায় তো বলে যে আপনার একটা ফোন থাকলে তো সহজ হয়ে যেত, সহজ হতো কিন্তু আমার জন্য সর্বনাশ তো হইতে পারত। বিপদের ঝুঁকি নেওয়া ঠিক না, বিপদের ঝুঁকি নেওয়া ঠিক না, অযথা ঝুঁকি নেওয়া ঠিক না। হ্যাঁ, যার অনেক বেশি প্রয়োজন আছে সে নিতে পারে, অনেক মানুষের অনেক কাজ লাগে, অনেক আলেম ওলামাও আছেন, তাদের অনেক স্মার্টফোনের প্রয়োজন হয়, অনেক কাজ করতে হয়। আমারও এক সময় ছিল, এগুলো ব্যবহার করেছি আমি, আমরা তো ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো কোত্থেকে নাম জানলাম ভাই? ময়দান ঘুরে এসে কথা বলতেছি, মনে করেন না অন্ধের মতো কথা বলতেছি, ওই ময়দান ঘুরে এসে আপনাদেরকে সতর্ক করতেছি। ওখান থেকে সব ঘুরে টুরে আসছে আলহামদুলিল্লাহ। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলুন উম্মতকে যে আমি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকি বুঝে শুনে। আলা বাসীরাতিন, আলা কুল হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, এটা আমার রাস্তা, কুল হাদিহি সাবিলি, তারপরে কি, আদউ ইলাল্লাহ,
আলা বাসীরাতিন, আমি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকি, বুঝে শুনে দিনের কথা বলি। এটা নবীদের বৈশিষ্ট্য, এটা ওলামায়ে কেরামেরও বৈশিষ্ট্য হওয়া দরকার। স্মার্টফোনের কি ক্ষতি, এটা বুঝে শুনেই বলতেছি, শুধু শুনে নয় বুঝে শুনে বলতেছি। ময়দান ঘুরে এসেছে আলহামদুলিল্লাহ, আমার ঘরে সব ছিল, প্রয়োজনের জন্য এনেছিলাম, ওয়াইফাই কি ফাই সেটাও ছিল, লোকজন এসে সেদে সেদে দিয়ে যাচ্ছে, ওজন নেন কাজে লাগবে, বহুত কাজে লাগবে, কত কিতাবাদি পড়েন আপনারা, সারা দাহানের খোঁজ খবর রাখা দরকার, নেন মাসে 500 টাকা দিলে হবে, আপনার জন্য আরো কম, বুঝেন নেই, ঠিক আছে দেন কি কাজে লাগে দেখি। কত মানুষ কত ভাবে এই সমস্ত অফার করেছে, ওজন নেন, নিয়েছি দেখেছি বুঝেছি, এরপর লাঠি মেরে সব ফেলেছে আলহামদুলিল্লাহ, সব ফেল দিয়েছে, খামাকা ফায়দা আছে, আমি কি বলি ফায়দা আছে, অনেক ফায়দা আছে, কিন্তু একটা ক্ষতি সব ফায়দাকে নষ্ট করে দেয়। মুজাহাদা করতে হয়, খামাকা মুজাহাদা, হাতের সামনে গুনাহের আসবাব নিয়ে মুজাহাদা করা শয়তানি না, এটা কি দরকার এই মুজাহাদার কোন ফলো, এটা বাস আলহামদুলিল্লাহ, যেদিন এগুলো সব ফেললাম মাথাটা হালকা হয়ে গেল, মাথাটা হালকা হয়ে গেল, কি শান্তি লাগে এখন, আকাশে উঠতে ইচ্ছে করে, স্বাধীন মনে হয় নিজেকে, আমি তো আবদ্ধতা, আজকে রাতে ঘুমাতে যাব ওয়াইফাই খোলা, হাতে স্মার্টফোন, চার্জার তো কাছেই, বুঝেন নেই, এখন তো আবার কি বের হয়েছে, কি ব্যাটারি না কি জানি, পাওয়ার ব্যাংক, কি ব্যাংক, আবার অনেকে দুই মোবাইল একসাথে রাখে, কয়টা, একটা চার্জে রাখে আরেকটা দিয়ে সে নেট কাজ করতে থাকে, ওইটার হায়াত শেষ হয় আরেকটা নেয় আবার, এইভাবে ভোর পর্যন্ত নেট কাজের মধ্যে লিপ্ত থাকে। আহা, এই মানুষগুলো কোথায় যাইতেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে, এই আঙ্গুল আল্লাহর কাছে কি বলবে, আঙ্গুল রিপোর্ট করবে না, এই আঙ্গুল রিপোর্ট করবে কিনা হাসরের ময়দানে, জবান বন্ধ হবে, আঙ্গুল থেকে কথা বের হবে, আল্লাহ আপনি আঙ্গুল দিয়েছেন আপনার শাহাদত দেওয়ার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আর সে এটা দিয়ে এগুলো এগুলো করেছে, এর ছবি ওর ছবি এটা এটা এই সমস্ত কাজে সে লিপ্ত ছিল। ভাই আল্লাহর বসতে বাদ দিয়ে দেন, আমি তো যুবক মানুষ নাকি বুড়া হয়ে গেছি, আমি তো বুঝি, আমি তো আমার চাহিদা বুঝি, আমি এগুলো বলতেছি কেন, আমি জানি এটার ক্ষতি কত বেশি, কোন বুড়া মানুষ এই ওয়াজ করলে শুনেন না জান, আমি তো জোয়ান মানুষ এই ওয়াজ করতেছি, আল্লাহর ওয়াজে শুনেন, আমি ক্ষতিটা বুঝি আলহামদুলিল্লাহ, এগুলো ছেড়ে দেন। ফাওয়াহিশ, কুল ইন্নামা হাররাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সব ফাহিশাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেটা প্রকাশ্য সেটাও হারাম, যেটা অপ্রকাশ্য গোপনে হয় সেটাও হারাম। ওয়াল ইসমা, গুনাহের কাজ সব হারাম। ওয়াল বাগিয়া, জুলুম হারাম, জুলুম হারাম। এই জুলুম বললেই সর্বপ্রথম মিসাল মনে পড়ে বোনের হক মারা, কার হক মারা, বোনের হক মেরে দেওয়া, ব্যাপক জুলুম আছে, ব্যাপক জুলুম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অযথা নিজের জাহান্নাম থেকে আনা থেকে আল্লাহ হেফাজত করেন, দুনিয়ার একটু জায়গা জমির জন্য এই জাহান্নামের আগুনে জ্বলতে আমরা তৈরি হয়ে আছি, কেমন বোকামি এগুলো, দিয়ে দেন ভাই বোনের হক, দিয়ে দেন তাড়াতাড়ি, দিয়ে দেন তাড়াতাড়ি, দিয়ে দেন মরার আগে দিয়ে দেন, বিপদ হয়ে যাবে না হয়, মৃত্যুর পরে বড় মুসিবত হয়ে যাবে। কত মানুষ এমন কবরে শুয়ে আছে যে কবরের জায়গাটাও তার না, বোনের জায়গা, হক দেয় নাই, এরপরে পারিবারিক কবরস্থান বানাইছে কার জায়গায়, ওয়ারেসদের জায়গায়, কঠিন জিনিস, হক দিয়ে দিয়ে মিরাস নিয়ে হক নিয়ে এই ভুলটা করেন না, অন্য কিছু করলে করেন, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পেয়ে যাবেন, আরেকজনের হকের উপর থেকে মাফ চাইলে মাফ হবে, এই কাজ করেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আপনাদের হাতে ধরি পায়ে ধরি এই ভুলটা করেন না, হক দিয়ে দেন, হক দিয়ে দেন, প্রয়োজন নিজে কিছু কম নেন, আমাদের তো দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা তো আখেরাত জান্নাত, দুনিয়াতে সামান্য একটু জায়গা নিয়ে কেন জান্নাত থেকে মাহরুম হইব, এমন বোকামি কেন করবো আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকের হক, প্রত্যেক হকদারকে যার যার হক বুঝিয়ে দেওয়ার তৌফিক নসিব করেন, খুব দ্রুত করেন, খুব দ্রুত করেন, মরার আগেই করেন এগুলো, বহু মানুষ এই সমস্ত হক মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে,
কি হবে তাদের? হ্যাঁ, তাদের ওয়ারেস দিয়ে তাদের সন্তানদের উচিত এখন মাসলা হল করে দেওয়া। সন্তানরাও চলে গেছে, নাতিদের উচিত এখন মাসলা হল করে দেওয়া। যতদিন মাসলা হল না হবে, আল্লাহর কসম, কবরের আগুন জ্বলতেই থাকবে। আহা, 100 বছর আগে দাদার বাবা মারা গেছিল, কিন্তু তিনি বন্টন করে যান নাই সবকিছু সুন্দর মতো। চলছে এখন, যার বুঝ হয়েছে তার উচিত এগুলো এখন হলো মিটমাট করে দেওয়া। মিটমাট হওয়ার আগ পর্যন্ত কবরে আগুন জ্বলতেই থাকবে ভাই, সত্য কথা বলতেছি এগুলো। আলা বাসিরাতিন, জেনে শুনে বুঝি বলতেছি। কবর দেখা যায় না, কিন্তু কোরআন যারা খোলে তারা কবরের ভিতরটা দেখে। কবরের ভিতর দেখা যায় না, কিন্তু যারা নবীর হাদিস বলে তারা কবরের ভিতরটা দেখে। তারা দেখে দেখে বলে, তাদের কথাগুলো বিশ্বাস করে। যারা জুলুম মাথায় নিয়ে কবরে যায়, তাদের কবরের ভিতরটা দেখলে বলারা দেখতে পায়, তারা সেই দেখে দেখেই বলে। এজন্য সাবধান হয়ে যে জুলুম করেন না। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অন্যায়ভাবে কারো উপরে এমন জুলুম করা, কারো হক মেরে খাওয়া, এটা হারাম, এটা করা যাবে না। এটাতে একটা ব্যাপার, আর এখন তো হক মেরে খাওয়ার একটা মহা উৎসব শুরু হয়ে গেছে। মহা উৎসব, যেন এটা একটা মজার খেলা, যে কে কার হক মারতে পারে, এটা যেন একটা খেলা হয়ে গেছে। ঘরে ঘরে এই অবস্থা, দোকানে দোকানে এই অবস্থা, আরেকজনের হক নষ্ট করার খেলা তামাশা শুরু হয়ে গেছে। আহা, কবর কি নাই আমাদের? হাসর কি নাই? কুল সিরাত কি নাই? জান্নাত জাহান্নাম কি নাই? কবরের সওয়াল জবাব কি নাই? কেন কেন আমরা এগুলো করতেছি? কেন? কিসের আশায়? সুখ তো হইতেছে না দুনিয়াতেও, এগুলো যারা করে দুনিয়াতে সুখ তো পাইতেছে না, কেন? কার ধোকা এগুলো আমরা করতেছি? শয়তান এত চালাক, এত চালাক, এত চালাক, না দুনিয়া আমাদের সুখ দিতেছে, না আখিরাতে সুখ দিবে, সব দুনিয়া দোজাহান থেকে আমাদেরকে মাহরুম করতেছে শয়তান। হক নষ্ট না করি, মানুষের অশান্তির 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 আগুন জ্বলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো জুলুম করা। অশান্তির সবচেয়ে বড় কারণ হলো জুলুম করা। জুলুম না করি আমরা, প্রত্যেকের হক প্রত্যেককে বুঝাই দিয়ে দিই, মিথ্যা কথা না বলি ব্যবসা বাণিজ্যের মধ্যে, পণ্যের দোষ ত্রুটি না লুকাই, যেটা যেই দাম সেটা সেই দামেই বলি, যেটা যেই দেশে সেটাকে ওই দেশেরই বলি, যেটা যেই মানের সেটাকে ওই মানেরই বলি। লাভ একটু কম হোক আমার কবরটা নিরাপদ থাকুক, লাভ একটু কম হোক আমার পুল সিরাত নিরাপদ থাকুক, লাভ একটু কম হোক আমার ওজনের পাল্লা নিরাপদ থাকুক, লাভ একটু কম হোক আমার জান্নাতের দরওয়াজাটা খোলা থাকুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। এগুলো নিষেধ, আর কি নিষেধ? ওয়াং তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। শিরিক না করি, শিরিক না করি, ইরতিদাদ, এমন কোন শব্দ এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ না করি যে কথার দ্বারা ঈমান চলে যায়, ঈমান চলে যায়। সাবধান, আমাদের সমাজে এই ধরনের কথা আছে। কই যান ভাই, জাহান্নামের চৌরাস্তায় যাই, এটা কথা বের হয়েছে এখন। ভাই, ঈমানের উপর আঘাত আসবে, এত বড় সাহস তোমার? এত বড় সাহস? আল্লাহর জাহান্নাম নেই কটাক্ষ না এটা, জাহান্নাম নেই কটাক্ষ না এটা, জাহান্নামকে পাত্তাই দিলাম না আমি, জাহান্নামের চৌরাস্তায় যেতেছি। এই কথাগুলো এখন হাসি তামাশার কথা হয়ে গেছে। না না, জিন্দগিতে এই কথা বলবো না, জাহান্নামের চৌরাস্তায় যাই। মানুষ এটা মজার কথা মনে করে, এগুলো না বলি। আরে সব বেহেশতে চলে গেলে জাহান্নামে যাবো কে? না না, আরেক কথা এটা কি বলে, আরে ভাই আসো নামাজ পড়ো, দিনের কাজ করো, আরে সব যদি বেহেশতে জায়গা জাহান্নামে যাবো কে? এই কথাও তামাশা নিয়ে বলে মানুষ। আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই ধরনের কোনো কথা যেন জবান থেকে উচ্চারণ না হয় যে কথার দ্বারা ঈমান চলে যেতে পারে। ওয়াং তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, বাবা আপনি আমাকে সুস্থ করে দেন, ঈমানের উপর আঘাত চলে আসলো। কোনো বাবা কোনো বীর সুস্থ করতে পারে না, বিপদ দূর করতে পারে না, এগুলো একমাত্র আল্লাহই করেন। হ্যাঁ, তাদের কাছে দোয়া চাইতে পারি সর্বোচ্চ, যে হযরত হুজুর বা বাবাই হোক আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার বিপদটা কাটে। কেউ বিপদ দূর করতে পারে না একমাত্র আল্লাহ। ও আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন,
আল্লাহ সম্পর্কে এমন কথাও বলা যাবে না যে কথা তোমার জানা নাই। খামাকে আল্লাহ সম্পর্কে কথা একটা বলে ফেলছে যে আল্লাহ এটা হারাম করেছেন। আমাদের অনেকেই বলে এখন কোরআনে আছে, না জেনে কি বলে কোরআনে আছে, না জেনেই কোরআনে আছে যে বলবে সে আল্লাহ সম্পর্কে এমন কথা বললো যে কথা সে জানে না। এজন্য ভাই যাদের কোরআনের সাথে সম্পর্ক মজবুত না, কোরআনের এলেম যারা চর্চা করে না, তাদের কথায় কথায় কোরআনে আছে হাদিসে আছে না বলা উচিত। তারা সর্বোচ্চ কি বলবে, শুনেছি। কি বলবে, শুনেছি। আবার বলি কথাটা, যারা কোরআন এবং হাদিসের চর্চার মধ্যে নাই, তারা দিনের কোনো কথা বলতে এমন না বলা যে কোরআনে আছে হাদিসে আছে, কি বলা, শুনেছি। বলা হয়, বলা হয় বা শুনেছি, এগুলো বলবো, কিন্তু কোরআনে আছে বলবো না, হাদিসে আছে এটা বলবো না। এখন তো কোনো বই পুস্তকে কিছু পেলে আমরা কি বলি, হাদিসে আছে কোরআনে আছে, না না। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যেটা তুমি জানো না সেটা আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন এমনটা তুমি বলো না। ওলিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় যখন শেষ হয়ে যাবে فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً, এক সেকেন্ড দেরিও হবে না, এক সেকেন্ড আগেও আসবে না। وَلَا يَسْتَقْدِمُونَ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক নসিব করেন। আমরা এখানে যারা আছি, আমি একজন মানুষ দেখতে চাই যে এই কথা বলবে যে আমি আজকে তফসিরের পরে বাসায় যাব। একজন আছেন যে তফসিরের পরে আমি বাড়িতে যাব এই কথা বলতে পারেন? একজন আছেন? একজনও নেই। আল্লাহ তাআলা আমাদের এই বিশ্বাসকে কবুল করেন। আমিন। একজনও এমন নাই যে আমরা বলতে পারি আমি বাসা পর্যন্ত যাব, আমার ডাক এর আগেই চলে আসতে পারে। এটাই মুমিনের ইয়াকিন হওয়া দরকার। কিন্তু ইয়াকিন যদি এটা হয়, কেন আমরা এখনো মৌতের জন্য প্রস্তুত হইলাম না? কেন মাথার মধ্যে অন্যের হক এখনো ঝুলে আছে? বোঝা গেল ইয়াকিন মজবুত না, মুখস্থ ইয়াকিন, দিলের ইয়াকিন না এটা। এই ইয়াকিনকে দিলের মধ্যে বসাই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, প্রতি রাতেই মৌতের জন্য তৈরি থাকো, নিজের হিসাব নিকাশ পরিষ্কার করে। হ্যাঁ, কিছু ওসিয়ত থাকলে, কিছু পাওনা দাওনা থাকলে আজকে পাল্লা না শোধ করতে, মানুষ পারবে না সব, সেটা কাগজে পরিষ্কার করে লিখে স্ত্রীর হাতে সুপর্দ করো, কারো হাতে সুপর্দ করে তারপর ঘুমাও। এর আগে ঘুমায় না, জানো না তুমি জাগতে পারবা কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত লেনদেন পরিষ্কার করার তৌফিক নসিব করেন। ভাই বুঝি বুঝি বুঝি, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, দুনিয়া শুধুই খেলা, শুধুই তামাশা, সব এগুলো বাদ দিই, আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যাই, পৌঁছি আল্লাহ ওয়ালা হয়ে যাই, গুনাকে ছেড়ে দেই, নাফরমানিকে ছেড়ে দেই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। একজন মুসলমানের একমাত্র কাজ, সে যাই হোক, আলেম হোক, খতিব হোক, কারি হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, আর সে ব্যবসায়ী হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক না কেন, সে রিক্সা চালক হোক, সে তরকারি বিক্রেতা হোক, সে মুচি হোক, সে চুল কাটার মানুষ হোক, যাই হোক না কেন, তার একটা জিনিস তার জন্য জরুরি, সেটা হলো আল্লাহওয়ালা হয়ে যাওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। একজন আলেমের জন্য জরুরি আল্লাহওয়ালা হয়ে যাওয়া, একজন মুচির জন্য জরুরি আল্লাহওয়ালা হয়ে যাওয়া, একজন বাড়িওয়ালা গাড়িওয়ালার জন্য জরুরি আল্লাহওয়ালা হয়ে যাওয়া, একজন রিক্সাওয়ালার জন্য জরুরি আল্লাহওয়ালা হয়ে যাওয়া। সমস্ত ওয়ালা, এই ওয়ালার কোনো দাম নাই যদি এই ওয়ালার সাথে আল্লাহ যুক্ত না হয়। আল্লাহওয়ালা কি করো ভাই, আমি ব্যবসা করি, আমি দোকানওয়ালা, তুমি আল্লাহওয়ালা কি হয়েছো? এখনো তো হতে পারি নাই, সব বেকার। খুতবাওয়ালা ইমাম সাহেব, আল্লাহওয়ালা হতে পেরেছেন? না, এখনো তো হতে পারি নাই, বেকার। সবাইকে আল্লাহওয়ালা হইতে হবে, আর আল্লাহওয়ালা হওয়ার জন্য এই আয়াত, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিই, সব ছেড়ে দিই গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার 100 ভাগ হিম্মত নসিব করেন। আমিন। ছেড়ে দিই, ছেড়ে ফেলে দিই, সাহসী হই, মিনমিনে বিড়ালের মতো থাকার কোনো দরকার নেই, সাহসী হই, গুনাহ ছাড়ি, আল্লাহর জন্য করব, আল্লাহর পথে চলব। কিসের গুনাহ, কিসের ফেসবুক, কিসের স্মার্টফোন, কিসের ইন্টারনেট, এগুলো খামাক আমাকে বরবাদ করার জন্য এগুলো এসেছে, সব বাদ এগুলো, আমি আল্লাহওয়ালা হব। আমার হাতে যখন অন্য কাজ নেই, আমার জবান আছে, আমার আল্লাহ আছে, আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ 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 আল্লাহ।
কাটতে রাখতে দেখবেন দিলের এমন কাইফিয়াত হবে অটোমেটিক এই সমস্ত গুনাহের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যাবে। আল্লাহকে ডাকতে থাকেন, সর্বক্ষণ জিকির করতে থাকেন, দেখবেন অটোমেটিক স্মার্টফোন হাত থেকে চলে যাবে। এমনি ছাড়তে মনে চাইব না, ছাড়ার জন্য কৌশল আজকে একটা শিখাই দিলাম, আল্লাহ আল্লাহ বলতে থাকেন, আল্লাহ 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 বলতে থাকেন, বলতে থাকেন, বলতে বলতে হঠাৎ এমন এক কাইফিয়াত আসবে সব গুণা ছাড়ার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। এত মজা আল্লাহর নামের মধ্যে, এত মিঠা আল্লাহর নামের মধ্যে, এত শান্তি আল্লাহর নামের মধ্যে। কোথায় আছি আমরা, কিসের মধ্যে শান্তি খুঁজতেছি, কোথায় গিয়ে আমরা আরাম খুঁজতেছি, শান্তি তালাশ করতেছি, সমস্ত শান্তি তো আল্লাহ তাআলা আল্লাহ নামের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা গুনাহ সব ছেড়ে দিই আমরা, হিম্মত আছে তো ইনশাআল্লাহ, না সবাই গুনাহ ছেড়ে দিই, কোনো গুনাহ না আজকে থেকে। নজরকে হেফাজত করি, লজ্জাস্থানকে হেফাজত করি, জবানকে হেফাজত করি, ব্যাস। আল্লাহ আল্লাহর গ্যারান্টি আল্লাহ আল্লাহ নবী দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি তার এই দুই চাপার মাঝখানের অংশ এবং দুই রানের মাঝখানের অংশ, এই দুই অংশের হেফাজতের জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, আমি তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতেছি। কে গ্যারান্টি দিচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই এই জিব্বা ছোট্ট একটা অঙ্গ, আর আরেকটা অঙ্গ যেটাকে লজ্জাস্থান বলি আমরা, হেফাজত করি, অশ্লীল কোনো দিকে না যাই, মেয়ে লোকের ছবি এগুলো না দেখি, সরাসরিও না দেখি, ছবির মধ্যেও না দেখি, প্রকাশ্যেও না দেখি, গোপনেও না দেখি। সাহসী হই, সাহসী মানুষ গুনাহ করলে ভীরু হয়ে যায়। মুসলমান আজকে ভীরু হওয়ার বড় কারণ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এবং মুসলমানদেরকে কাপুরুষ বানানোর জন্য ইহুদি নাসারারা মুসলমানদের হাতে গুনাহের আসবাব উঠিয়ে দিছে। স্মার্টফোনের দাম দিনে দিনে কমতেছে, দিনে দিনে কমতেছে, গুনাহের আসবাব দিনে দিনে সহজ হইতেছে, আরো সহজ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। কয়েকদিন পরে আসবে ফোনও সাথে রাখা লাগবে না, একটা ঘড়ি কিনবেন, কি কিনবেন? ঘড়ি একটা কিনবেন, ওইটাকে এভাবে দেয়ালের মধ্যে ধরবেন, দেয়ালে সব ছবি বাঁচতে থাকবে, বলে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এসে থাকবে মানুষ ভাববে ভালো মানুষ ঘড়ি পড়তেছে, কিন্তু দরজা বন্ধ করে সুইচ টিপ দেবে, দেয়ালের মধ্যে সমস্ত ছবি বাঁচতে থাকবে। ভবিষ্যৎবাণী করলাম আর কি, বাস্তব কয়েকদিন পরে এসে যাবে ইনশা আল্লাহ। আমাদের মুসলমানদেরকে সমস্ত গুনাহের আসবাব থেকে হেফাজত করেন। স্মার্টফোন বাদ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো নাকি ইনশা আল্লাহ? কঠিন হবে, একটু কঠিন তো হবে, হ্যাঁ, বাদ দিয়ে দেন, হিম্মত করে, হিম্মত করে বাদ দিয়ে দেন, ফায়দা হবে ইনশা আল্লাহ। হাসরের ময়দানে আমাকে ধন্যবাদ দিবেন ইনশা আল্লাহ, আমার বিশ্বাস, থ্যাংক ইউ বলবেন সেদিন, যে বড় বাঁচা বাঁচাইছেন হুজুর, আমিও যেন বাঁচতে পারি সেজন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো রুসিলায় আমারও নাজাতের ব্যবস্থা করে দেন। আমিন ভাই, আল্লাহর কসম দিল থেকেই কথা বলতেছি, দিল থেকেই বলতেছি, ব্যথা নিয়েই বলতেছি। উম্মত কোথায় চলে যেতেছে এই ফোনের মাধ্যমে, ব্যথা নিয়েই বলতেছি, আল্লাহর বাস্তে এগুলো ছেড়ে দেই। ইয়া আল্লাহ, ইয়া বানি আদম, আল্লাহ বলছেন হে আদমের সন্তানরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, হ্যাঁ, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ আসবে, রসুল, রসুল চলে গেলে রসুলের ওয়ারিসরা আসবে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা তোমাদেরকে আমার কথা শোনাবে, আমার কথা শোনাবে। সেই কথাই শুনতেছি আমরা, শুনলে কাজ হবে না? আল্লাহ কি বলছেন? ফামানিত্তাকা, যে আল্লাহকে ভয় করবে, ওয়া আসলাহা, এবং নিজের জিন্দেগীকে সংশোধন করবে, নিজের জীবনকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নেই, সব আমি দূর করে দিব, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কষ্ট নাই। দুইটা শর্ত, এক তো ওয়াজটা শুনতে হবে, এই ওয়াজ শোনার পরে দুইটা কাজ, আল্লাহর ভয়, দ্বিতীয়ত সংশোধন। কয়টা কাজ? আল্লাহর ভয় অনেক আছে, হা আল্লাহ আমাকে পাকড়াও করবে, ভয় আছে, আবার স্মার্টফোনও আছে, কাজ হবে না। ভয় ও আসলাহা, নিজেকে সংশোধন, নিজেকে সংশোধন। ভাই, একজন ব্যক্তি নিজেকে অনেক সংশোধন করেছে, কোনো আল্লাহওয়ালা কোনো হক্কানি পীরের কাছে থেকে নিজেকে অনেক সংশোধন করেছে, তার হাতে যদি গুনাহের আসবাব আসে, সেও কিছুক্ষণ ঠিক থাকবে, পরে সেও গুনাহে লিপ্ত হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমাদের তো এমন অবস্থা না, আমাদের তো কারোর হাতে বায়াত নাই, অনেক বেশিরভাগ মানুষের অবস্থা এটা, নিজের সংশোধনের ফিকির নাই, তো সেই মানুষটা গুনাহের আসবাব সঙ্গে রেখে গুনাহ করবে না, এটাই কল্পনা করা যায়?
এই জন্য আমার ভাইয়েরা, আগে একটু নরম ওয়াজ ছিল যে ভাই এগুলো ব্যবহার করতে পারি, ভালো কাজে ব্যবহার করি, অসুবিধা কি, আগে এই ওয়াজ ছিল, এখন ওয়াজ পাল্টে গেছে, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদের ব্যাপারে প্রথম প্রথম হালকা ওয়াজ করেছেন, প্রথম প্রথম হালকা ওয়াজ, যে ভাই তোমরা মদ খেলে মসজিদে এসো না, এগুলো বাইরে খাও, হালকা ওয়াজ ছিল, খাও বাইরে গিয়ে খাও, মসজিদে এসো না, হালকা ওয়াজ। কিন্তু পরে কঠিন ওয়াজ হয়ে গেছে, কি ওয়াজ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, সচেতনিব, ছাড়ো এগুলো, লাথি মারো এগুলোকে, দ্বিতীয় ওয়াজ, এটা চূড়ান্ত ওয়াজ। তো এই স্মার্টফোনের ব্যাপারে ওলামায়ে কেরাম আগে একটু নরম নরম কথা বলতেন, ভাই রাখতে পারি, এগুলো প্রযুক্তি, ব্যবহার করলে ভালো কাজে ব্যবহার করলাম, গুনাহ থেকে বাঁচলেই হলো, এ ধরনের ওয়াজ ছিল। এখন ওয়াজ পাল্টে গেছে, ছাড়ে এগুলোকে, বিলকুল লাথি মারে এগুলোকে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি নিজের ইমানকে হেফাজত করতে চাই। ভাই আজকে সারা তফসিলই খালি স্মার্টফোন নিয়ে হইতেছে, যা আসে যা কথা সব ওই ওদিকে যেতেছে, কারণ বড় বিপদ এখন এটাই আমাদের। فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, অহংকার করবে, জেনেছে আল্লাহর কথা কিন্তু অহংকার করে মানে না, أُولَئِكَ أَصْحَابُ النَّارِ তাদের ঠিকানা জাহান্নাম, هُمْ فِيهَا خَالِدُونَ চিরকাল তারা জাহান্নামে জ্বলতে থাকবে। فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ যেটা বলে নাই সে বানিয়ে বানিয়ে বলছে যে আল্লাহ বলে, আল্লাহ বলেছে, উলাইকা ইয়ানালুহুম নসীবুহুম মিনাল কিতাব, তারা দুনিয়াতে রিজিক পাবে, ঠিক আছে, হ্যাঁ, গাড়ি হবে, বাড়ি হবে, আরামায় সব হবে তাদের, তাদের অংশ তারা পেয়ে যাবে, কিন্তু হাত্তা ইদা জাআতহুম রুসুলুনা, যখন আমার রসুলরা তাদের কাছে আসবে, মৃত্যুর দূত, তখন বলবে আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, এতদিন আল্লাহকে বাদ দিয়ে যাদের পিছনে তোমরা ছুটেছিলে কোথায় তারা এখন, তারা এখন আসে না কেন তোমাদেরকে সাহায্য করতে, এতদিন যারা তোমাদেরকে ঈমান থেকে দূরে রেখেছিল, তোমাদেরকে নামাজ থেকে দূরে রেখেছিল, হালাল থেকে দূরে রেখেছিল, তারা এখন আসে না কেন তোমাকে রক্ষা করতে। তখন জবাব দিবে লোকগুলো, কালু দল্লু আন্না, ভাই তারা তো হারিয়ে গেছে, কাউকে তো দেখতে পাচ্ছি না, মৃত্যুর সময় কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সাহায্য করবে একমাত্র নিজের নেক আমল, নিজের ঈমান, নিজের তাকওয়া। ভাইরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকিয়ে, নিজের আখিরাতের দিকে তাকিয়ে ঈমান অর্জন করেন, তাকওয়া অর্জন করেন, নেক আমলকে অর্জন করেন, বাকি সমস্ত অর্জন যতটুক দরকার অতটুক বাস। আসল অর্জন হলো সেই অর্জন যেটা আমার মৃত্যুর সময় কাজে লাগবে। ওশাহিদু আলা আনফুসিহিম, এবং তারা তখন মৃত্যুর সময় সাক্ষ্য দিবে যে হ্যাঁ ঠিকই, আমরা তো আসলে কাফের ছিলাম, ঈমান আনি নাই, আমল করি নাই, আল্লাহর পথে চলি নাই, এখন তো আমরা বুঝতে পারছি এগুলো। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দিবে, কালা উদখুলু ফি উমামিন قد خلت من قبلكم من الجن والانس في النار, তোমাদের আগে যে সমস্ত জাতি কোরআনকে মানে নাই, তাওরাতকে মানে নাই, ইনজিলকে মানে নাই, আসমানি কিতাবকে মানে নাই, জিন ইনসান তারা যেমন জাহান্নামে গেছে তাদের সঙ্গী হয়ে এবার তুমিও তাদের পথ ধরো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করেন। ভাই সত্য কথা, সত্য কথা, এগুলো সব সত্য, কোরআন সত্য, ভাই গুনাহ ছেড়ে দি আল্লাহর ওয়াস্তে, বিলকুল ছেড়ে দি গুনাহকে, গুনাহের পথে শান্তি নাই, মরতে হবে, মরতে হবে, কয়েকটা দিনের দুনিয়ায় অযথা কেন গুনাহের মধ্যে আমরা থাকবো। কুল্লামা দাখালাত উম্মাতুন, আল্লাহ তাআলা আজীব এক বিবরণ দিচ্ছেন জাহান্নামের বিবরণ, যে নতুন একটা দল যখন জাহান্নামে ঢুকবে, তো পুরাতন যে দলটা আগে থেকে জাহান্নামে আছে, এই নতুন দলটা ঢুকে পুরাতন দলকে গালিগালাজ করতে শুরু করবে, যে তোদের কারণে আমরা জাহান্নামে এসেছি, তোরা আমাদের জন্য জাহান্নামের রাস্তা দেখিয়ে তারপর তারা মৃত্যুবরণ করেছিলি, তোরা আমাদেরকে মন্দ রাস্তা দেখিয়েছিলি, গোমরাহের রাস্তা দেখিয়েছিলি, আমরা সেই রাস্তায় চলেছি, আমরা এখন তাদের সাথে জাহান্নামে এসেছি। এই পরবর্তী দল আগের দলকে লানত করবে, অভিশাপ দিবে জাহান্নামে গিয়ে, কিন্তু কি কাজ হবে, কোনোই কাজ হবে না সেখানে গিয়ে দোষারোপ করলে। আল্লাহ বলছেন হাত্তা ইযাদ্দারাকু ফিহা জামিয়া, যখন তারা জাহান্নামে গিয়ে সবাই একত্র হবে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, তখন এই পরবর্তী দল পূর্ববর্তী দলের দিকে ইঙ্গিত করে আল্লাহকে বলবে, আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল,
এরাই আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়েছিল, এরাই আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়েছিল। আল্লাহ ফাআতিহিম আযাবান দিরফান ফিন্নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি দিচ্ছেন, আমরা ভুল করেছি। কিন্তু আমাদেরকে যে পরিমাণ শাস্তি আপনি দিবেন, আমাদের ডবল শাস্তি আপনি এদেরকে দেন, এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। ভাই নেতারা সাবধান, জাহান্নামের রাস্তা যারা দেখান তারা সাবধান, যারা মানুষকে নামাজ থেকে দূরে সরান তারা সাবধান, যারা সুদের রাস্তা দেখান তারা সাবধান, যারা ঘুষের রাস্তা দেখান তারা সাবধান, যারা গুনাহের আসবাব সরঞ্জাম মানুষের হাতে দেন তারা সাবধান হন। এই সরঞ্জাম নিয়ে যারা গুনাহ করবে তারাই আমাকে দোষবে জাহান্নামে যাওয়ার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ বলেন, তারে দ্বিগুণ শাস্তি দিব, তোমারে অল্প দিব কেন? সবার জন্যই দ্বিগুণ শাস্তি, তুমি তার কথা মানলো কেন? তোমাকে ওলামায়ে কেরাম বলেন এই সতর্ক হতে, তার কথা মানছো কেন? তখন তো তোমাদের খায়েশ মেটানোর জন্য মেনেছো, এখন দোষ দাও। আল্লাহ বলবেন, ক্বালা লিকুল্লিন দিরফুন, সবার জন্যই দ্বিগুণ শাস্তি, সব একই দোষী দোষী এখানে। ওয়ালাকিন লা তাআলামুন, কিন্তু তোমরা বুঝতে চাও না। আল্লাহ বলেন, তোমরা বুঝতে চাও না, এত বুঝাই এত বুঝাই এত বুঝাই, তোমরা বুঝতে চাও না। ওয়াকালাত ইউলাহুম লিইখরাহুম, তখন প্রথম দল যেটা আগে জাহান্নামে, যারা নেতা, যারা ভুল পথ দেখিয়ে মরেছিল, তারা এই দ্বিতীয় দলটাকে উদ্দেশ্য করে বলবে আল্লাহ, এদেরকে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাযলিন, তোমাদের যে অপরাধ আমাদের একই অপরাধ, তোমাদেরকে আমরা জাহান্নামের দিকে ডেকেছিলাম, আমাদের কথা শুনেছো কেন তোমরা? যারা এখন আমাদেরকে গুনাহের দাওয়াত দেয়, যারা এখন আমাদেরকে ইসলামের থেকে অন্য পথে ডাকে, নামাজ না পড়ার কথা বলে, দিনের পথে আসতে বাধা দেয়, তারাই হাশরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে বলবে, আমি কি তোমাকে জোর করেছিলাম, দাওয়াত এনে দিয়েছিলাম, মানছো কেন আমার কথা? তুমি আমার ভাইরা, এই দোষাদোষি চলবে না যে অমুকের কারণে নামাজ পড়তে পারি না, এই সমস্ত কথা চলবে না, অমুকের কারণে দিনের উপর চলতে পারি না, এগুলো চলবে না, পরিবেশ পরিস্থিতির কারণে পর্দা করতে পারি না, চলবে না এই সমস্ত কথা, সমাজের কারণে সুন্নতের উপর আমল করতে পারি না, চলবে না এই সমস্ত কথা, চল্লিশা কেন করি, সমাজের চাপে করি, সমাজ আমাকে জাহান্নামের ময়দান জাহান্নামের মধ্যে রক্ষা করতে পারবে না। এই আয়াত, এটা 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 সেই আয়াত যে আয়াতে আমাদের আজকে খুব দরকার। নিজেরা আমল করি না, দোষ দিই সমাজের, দোষ দিই পূর্বপুরুষের, দোষ দিই অমুকের তমুকের, চলবে না। সে অমুক তমুক আমাকে জাহান্নামে যাওয়ার পরে বলবে কি বলবে, তোমাদের অপরাধ আমাদের অপরাধ একই কথা, সমান সমান, মানছো কেন আমাদের কথা তোমরা? ওলামায়ে কিরাম সব বলে যাচ্ছেন এগুলো, সূরা আনআম 39 নম্বর আয়াত আমরা পড়ছি, সাবধান, জিন্দগি পাল্টায় ফেলি, দোষাদোষি বন্ধ, আমার জাহান্নাম, এই জাহান্নাম থেকে আমাকে রক্ষা করতে হবে নিজেকে নিজে, কেউ আমাকে বাঁচাবে না, আমার জান্নাতে আমাকে যেতে হবে, কেউ আমাকে জোর করে ঢুকাতে পারবে না। দোষাদোষি বাদ, সমাজ এদিকে চলুক, আমি ওলামায়ে কেরামের কথা মতো চলবো, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহকে রাজি রেখে চলবো। ফাযুকুল আযাব, সে আগের দলটা যে দলটা আমাদেরকে ভুল পথ দেখিয়ে কবরে গিয়েছিল, সেই দলটাই জাহান্নামে বলবে আমাদেরকে, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, নিজেদের অপরাধের কারণে যে গুনাহ তোমাদের তোমরা করেছিলে, নিজেরা নিজেরাই করেছিলে, আমাদের দোষ দাও কেন? তো তোমাদের নিজেদের অপরাধের শাস্তি এখন ভোগ করো। যে লোক আমাকে সুদ খেতে বলে, সেই জাহান্নামে বলবে, সুদ খাইছো এখন এটা শাস্তি, মজা ভোগ করো, আমি তো মজা পাইতেছি তুমিও পাও। বাস্তব কথা এগুলো, বাস্তব, কোরআন যেহেতু সত্য এগুলো আমরা বিশ্বাস করি, এগুলো ঘটবে, এগুলো ঘটবে, এই জন্য সব ছাড়ি, লাফি মারি, এগুলোকে লাফি মারি, গুনাহেকে লাফি মারি। আজকে যা বললাম সব গুনাহের কথাই বললাম, আল্লাহ ওয়ালা হওয়ার কথা বললাম, আল্লাহর মহাব্বতের কথা বললাম, জাহান্নাম থেকে বাঁচার কথা বললাম, জান্নাতে যাওয়ার কথা বললাম, মানুষকে দোষাদোষি করে কোনো লাভ নেই, নিজের তৈয়ারি নিজেকেই করতে হবে এই কথাই বললাম, আমাকে গাড়িতে উঠতে হবে, গাড়িতে উঠতে হবে আমাকে, সরঞ্জাম তো আমারই তৈরি করতে হবে, কেউ আমাকে তৈরি করে দিবে না, মানুষ বাধা দিলে দেখ আমার সরঞ্জাম আমাকে তৈরি করতে, গাড়িতে উঠতে হবে আমাকে। এই মৃত্যু নামক এই গাড়ি, এই সওয়ারি সবাইকে এক পিঠে চড়তে হবে, প্রস্তুতি নেওয়ার এখনই সময়, অযথা বসে না থাকা, অযথা এর দোষ ওর দোষ না দেওয়া, সব ছেড়ে দিই, সব গুণা ছেড়ে দিই, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুণা সমস্ত গুণা ছেড়ে দেওয়ার তৌফিক নসিব করেন। আর গুণা ছেড়ে দেওয়ার একটা সহজ কৌশল আজকে বলে দেওয়া হয়েছে, যারা খেয়াল করেছেন তো করেছেন, আমল শুরু করে দেন। একটা সহজ কৌশল হলো, 24 ঘন্টা
জবানের মধ্যে জিকিরকে জারি করেন, আল্লাহ 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 বলতে থাকেন। আল্লাহ নাম থেকে মধুর নাম কোথাও নাই দো জাহানের মধ্যে, আল্লাহ 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 বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন বলতেই থাকেন। হঠাৎ এমন মজা আসবে, গুনাহের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যাবে, কোথায় আছি আমি, এগুলো এক মহা জগৎ, এক বিশাল জগৎ আমার সামনে আছে, আমি অযথাই ক্ষুদ্র এক জগতের মধ্যে পড়ে আছি। গুনাহের জগৎটা একবারে ক্ষুদ্র সংকীর্ণ অন্ধকার, একটু সাহস করে বের হয়ে দেখি না কি আজীব প্রশস্ত মহা এক জগৎ আমার সামনে আছে। গুনাহ ছাড়ি, গুনাহ ছাড়ার এক সহজ কৌশল আজকে বলা হলো, বাস জবানের মধ্যে 24 ঘন্টা জিকিরকে জারি রাখি। ঘুমিয়ে গেছি তো বাস তখন তো জিকির বন্ধ, ইস্তেনজাখানায় গেছি তখন জিকির বন্ধ, কিন্তু যখন চলছি ফিরছি, হ্যাঁ আল্লাহ 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 বলতেই থাকি। বেহুদা কথাবার্তা ছেড়ে দেই, টিভি দেখা ছেড়ে দেই, টিভি দেখা ছেড়ে দেই, টিভি দেখা ছেড়ে দেই, খবরও দেখার দরকার নেই, খবরও দেখার দরকার নেই। কথা যদি শুনেন কাজ হবে, না শুনেন ধরা পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে অন্তর থেকে মহাব্বতের সাথে আমল শুরু করে দেওয়ার তৌফিক নসিব করেন। তৌবার নিয়তে, তৌবার নিয়তে, অতীত জিন্দগির গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ পেয়ে যাওয়ার নিয়তে কয়েকবার ইস্তেগফার করি, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. আয় আল্লাহ আয় আল্লাহ, এখানে যেই ভাইরা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমরা সবাই আপনার কাছে মাফ চাইতেছি, আল্লাহ আমরা সবাই আপনার কাছে মাফ চাইতেছি, মেহরবানি করে আমাদের জিন্দগির অতীত জিন্দগির সবগুলি গুণা আপনি মাফ করে দেন, সবগুলি গুণা আপনি মেহরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ, আমাদের জিন্দগির সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দেন, গুনাহের যত আসবাব যত সরঞ্জাম আছে এগুলোকে লাথি মেরে দূরে সরানোর তৌফিক আপনি নসিব করে, আমাদেরকে সাহসী হওয়ার তৌফিক নসিব করেন, হিম্মতওয়ালা হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আর বিড়ালের মতো থাকা, শিয়ালের মতো থাকা নয়, ইয়া আল্লাহ সিংহের মতো সাহসী হয়ে গুনাহ থেকে বাঁচার তৌফিক আপনি নসিব করেন, বাঘের মতো সাহসী হয়ে গুনাহ থেকে বাঁচার তৌফিক আপনি নসিব করেন। আয় আল্লাহ কাপুরুষতা থেকে আমাদেরকে হেফাজত করেন, ভীরুতা থেকে আমাদেরকে হেফাজত করেন, দিনের উপরে চলার তৌফিক নসিব করেন, শয়তানের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক আপনি নসিব করেন। ইয়া আল্লাহ অনেকে অনেক পেরেশানির মধ্যে আছে, দোয়া চেয়েছেন, সবার পেরেশানি আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ শামীম নামে এক ভাই, তার স্ত্রী অনেক অসুস্থ, তার দুইটা বাচ্চা একসাথে মারা গেছে, স্ত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। ইয়া আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি সবরের তৌফিক নসিব করেন, তার স্ত্রীকে আপনি মুকাম্মল শেফা নসিব করে দেন। ইয়া আল্লাহ অনেকে অনেক মাকসাদে দোয়া চেয়েছে, সবার নাম তো মনে নেই, ইয়া আল্লাহ মেহরবানি করে সবার সব পেরেশানি আপনি দূর করে দেন। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করেন, আয় আল্লাহ আপনার ওলি হওয়ার তৌফিক নসিব করেন, আপনার ওলি বানায় দেন আমাদেরকে আল্লাহ, আপনার পাগল বানায় দেন আমাদেরকে আল্লাহ, আপনার পাগল বানায় দেন আমাদেরকে আল্লাহ, দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ এত মজা আপনি কোরআনের মধ্যে রেখেছেন, এত মজা আপনার নামের মধ্যে আপনি রেখেছেন, এই মজা থেকে আমাদেরকে কেন বঞ্চিত করবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কোরআনের মজা আমাদেরকে বোঝার তৌফিক দেন, জিকিরের স্বাদ আমাদেরকে চাখার তৌফিক দেন, ইয়া আল্লাহ গুনাহ মুক্ত জিন্দগির মজা বোঝার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে গুনাহ মুক্ত জিন্দগি আপনি নসিব করেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের যুব সমাজকে আপনি হেফাজত করেন, যুবকদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার এই বান্দারা বুঝতেছে না, আপনার এই বান্দারা বুঝতেছে না, ইয়া আল্লাহ কোন দরদি বন্ধু তাদেরকে আপনি নসিব করেন, দরদি বন্ধু তাদেরকে আপনি নসিব করেন, যে বন্ধু তাদের হাত ধরে তাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ ভোর রাতে, ইয়া আল্লাহ তাহাজ্জুদের সময়, ইয়া আল্লাহ তাহাজ্জুদের সময় উঠার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ সেই সময় আপনার মহব্বতের খেলা নাকি চলে, ইয়া আল্লাহ সেই খেলায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেন। আপনার সাথে নাকি তখন প্রেম ভালোবাসার কথাবার্তা চলে, ইয়া আল্লাহ সেই আলোচনায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ সেই সময়টা কাজে লাগানোর তৌফিক নসিব করে, রাতে আগে আগে শুয়ে পড়ার তৌফিক নসিব করে, চোখের গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ জবানের গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ গো লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করে, যুবতী বোনদেরকে হেফাজত করে, মা বোনদেরকে হেফাজত করে, আমাদের ঘরগুলোকে হেফাজত করে, আয় আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন লিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।